চট্টগ্রামে পাহাড়তলী কৃষি গবেষণা কেন্দ্রে পরীক্ষামূলক বাড়ি আম-১১’র ভালো ফলন হয়েছে। একই গাছে মুকুল সাথে ছোট ছোট কুড়ি এবং পাকা আমে ভরপুর বাগানগুলো। বাড়ি আম-১১’র জাতটি সর্বত্র ছড়িয়ে দিতে পারলে দেশীয় সুস্বাদু আম সারা বছর ভোক্তারা খাওয়ার সুযোগ পাবেন বলছেন গবেষকরা। চট্টগ্রাম থেকে চৌধুরী ফরিদের পাঠানো তথ্য ভিডিওচিত্রে সুদীপ্ত মাহমুদের রিপোর্ট। চট্টগ্রাম পাহাড়তলী কৃষি গবেষণা কেন্দ্র উদ্ভাবিত বাড়ি আম-১১’র জাতের গাছের সঠিক পরিচর্যা করলে বছরে তিন থেকে চারবার ফলন পাওয়া সম্ভব। মিষ্টি, সুস্বাদু ও সারা বছর ফলন হওয়ায় বাড়ি আম-১১’র জাত নিয়ে কৃষক এবং বাগান মালিকরা আগ্রহী হয়ে উঠেছেন। ১২ মাসে আম থাকে, ছোট বড় মাদারু, তারপর আপনার ফুল আসতেছে সবসময়, মানে সবসময় এগুলা আম পাওয়া যাবে গাছে। একদিকে হারভেস্ট করা মতন আম, আরেকদিকে ছোট, আরেকদিকে ফুল আছে। এভাবে বিভিন্ন ওষুধ ওষুধ দেওয়া, পোকা টোকা আসলে, যার কারণে আমাদের ফলগুলো এত ভালো হয়েছে। চট্টগ্রাম কৃষি গবেষণা কেন্দ্রে বাড়ি আম-১১’র ফলন নিয়ে সম্প্রতি মাঠ দিবসের আয়োজন করা হয়। সারা বছর এইভাবে ফল দেয় এবং থোকায় থোকায় ফল ধরে। তো এই জাতটি এতই সমাদৃত হয়েছে যে এখান থেকে হাজার হাজার কলম সারা বাংলাদেশে আমরা সরবরাহ করেছি। আবার সেই উদ্যোক্তারা, তারা বাগান করেছে, সেখান থেকে আবার হাজার হাজার কলম বিভিন্ন কৃষকের, প্রান্তিক কৃষকের কাছে যাচ্ছে। এই জাতটা আমরা আস্তে আস্তে ছড়িয়ে দিচ্ছি সারা বাংলাদেশে। যখন এই জাতটা কৃষক পর্যায়ে, চাষ পর্যায়ে চলে যাবে, তখন আমাদের আর এই আগাম আম ইম্পোর্ট করার এই চাহিদাটা থাকবে না। আমরা আমাদের নিজস্ব আম দিয়েই আমরা স্বয়ংসম্পূর্ণ হব, বরং আমাদের চাহিদার অতিরিক্ত আম আমরা বিদেশে পাঠানোরও প্রক্রিয়া করতে পারবো। এই লক্ষ্যে আমাদের কৃষি মন্ত্রণালয় কাজ করছে। চট্টগ্রাম কৃষি গবেষণা কেন্দ্রে বাড়ি ১১’র আমের বাগান পদ্ধতি এবং ফলন দেখতে প্রতিদিন অনেক কৃষক ভিড় জমাচ্ছেন সেখানে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই।